শুভ সকাল দর্শক, স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। এবং যথারীতি আমরা শুরুতেই চোখ রাখতে চাই ইতিহাসের পাতায়, কি কি ঘটেছিল আজকের এই দিনে সেই বিষয়গুলো আমরা দেখে আসি শুরুতেই। আজ 6 জুন 2022 সোমবার, 23 জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ। 1752 সালের আজকের এই দিনে একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে মস্কোর 18,000 ঘরবাড়ি সহ প্রায় এক তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়ে যায়। 1975 সালের আজকের এই দিনে বাংলাদেশের সকল বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়। 1983 সালের আজকের এই দিনে কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। 1989 সালের আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত হয়। 1911 সালে আজকের এই দিনে ভারতের বাঙালি চর্ম চিকিৎসক ও ঔপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন। 1929 সালের আজকের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ সুনীল দত্ত জন্মগ্রহণ করেন। 1943 সালের আজকের এই দিনে ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ক্রিকেটার আসিফ ইকবাল জন্মগ্রহণ করেন। 1867 সালে আজকের এই দিনে কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত মৃত্যুবরণ করেন। 1971 সালের আজকের এই দিনে ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিকন্যা লাবণ্য প্রভা দত্ত মৃত্যুবরণ করেন। 1974 সালের আজকের এই দিনে বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর সুধীর রঞ্জন খাস্তগীর মৃত্যুবরণ করেন। দর্শক, আমার হাতে রয়েছে প্রথমেই বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের যে শিরোনাম করেছে সেটি হচ্ছে ভয়াবহ আগুনে মৃত্যুকূপ সীতাকুণ্ড, 50 জনের মৃত্যু, 500+ দগ্ধ আহত, আহাজারিতে ভারী হাসপাতাল, তদন্ত কমিটি। এবং এছাড়া আরও শিরোনাম আমরা দেখছি যে বিপুল দাহ্য চিরনা অনুমতি, এখনও নিখোঁজ অনেকে, এবং বীরের মতো জীবন দিলেন 9 ফায়ার কর্মী, ক্ষতির হিসাব কষছেন ব্যবসায়ীরা, এবং মানবতার অনন্য দৃষ্টান্ত বিশ্ব গণমাধ্যমে সীতাকুণ্ড। এরপরে আমরা চলে যাচ্ছি দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে রাসায়নিকই ছিল মূল গুপ্তঘাতক, এবং 9 ফায়ার কর্মী সহ 46 জনের মৃত্যু, দগ্ধ ও আহত 200+। এই সাথে আমরা আরেকটি শিরোনাম দেখছি, গ্যাসের দাম বেড়ে 1 চুলা 990, 2 চুলা 1,080 টাকা। আরেকটি শিরোনাম, এত পোড়া রোগী দেখেনি কেউ, এবং আগুন যোদ্ধাদের বীরত্ব গাঁথা। এরপরে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো তাদের শিরোনাম করেছে সীতাকুণ্ডে বিস্ফোরণ, 30 ঘন্টা পরও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি, সীতাকুণ্ড বিস্ফোরণে চট্টগ্রাম বন্দরে নিলাম হচ্ছে 609 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড, এবং চারপাশে ঝাঁঝালো গন্ধ, ডিপো এলাকা যেন ধ্বংসস্তূপ। মোটামুটি সব কিছুই সীতাকুণ্ড কেন্দ্রিকই আমরা দেখতে পাচ্ছি। এরপরে সমকাল তাদের শিরোনাম করেছে পদে পদে গাফিলতি, কাড়লো 49 প্রাণ, কেমিক্যালের আগুন নেভাতে ভুল প্রক্রিয়া। এবং সেই সাথে আরেকটি শিরোনাম আমরা দেখছি, কেউ নিচ্ছে লাশের ভার, কেউ দিচ্ছে খাবার, এবং গ্যাসের দাম 23% বাড়লো, সীতাকুণ্ডের নিহতের পরিবার পাবে 10 লাখ টাকা করে। এরপরে আমার হাতে রয়েছে বাংলা news24.com, তারা তাদের শিরোনাম করেছে সীতাকুণ্ডে বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের 9 কর্মীর মৃত্যু, এবং সীতাকুণ্ডে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 45, 26 সজ্জার ইউনিটের রোগী 120। দর্শক, এরপরে আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার। ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে 49 deaths and continuing, এবং সেই সাথে আরেকটি শিরোনাম আমরা দেখছি, হ্যান্ডলিং কেমিক্যালস, দি ডিপোর্ট ডিডেন্ট ফলো রুলস, সিন্স ফ্রম দ্য বার্ন ইনস্টিটিউট নামেও একটি শিরোনাম আমরা এখানে দেখছি। এরপরে ডেইলি সান তাদের শিরোনাম করেছে 45 বার্ন অ্যালাইভ ইন সিটিজি ডিপোর্ট ফায়ার,
আরেকটি শিরোনাম আমরা দেখছি, হোয়াট উইল হ্যাপেন টু দ্য কান্ট্রি উইদাউট শেখ হাসিনা ইন পাওয়ার। তো মোটামুটি এই ছিল আমার হাতে থাকা আজকের সংবাদপত্রগুলোর শিরোনাম। সংবাদপত্রর শিরোনামগুলো ধরে আসলে আমরা এই পর্যায়ে সংবাদপত্র পর্যালোচনা করতে চাই। দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের প্রতিবেদকরা এবং তারা সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। এই পর্যায়ে আমরা সংবাদপত্র পর্যালোচনায় আমরা আরেকজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি বুয়েটের সহযোগী অধ্যাপক কেমিকৌশল বিভাগের ডক্টর ইয়াসির আরাফাত খান। তার সঙ্গে আমরা আসলে আলাপ করতে চাই এর বিস্তারিত নিয়ে, এই ঘটনার। ডক্টর ইয়াসির আরাফাত খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনি জানেন যে গত দুই দিন ধরে আসলে আমাদের সবার দৃষ্টি আসলে সীতাকুণ্ডে। তো সেক্ষেত্রে আমরা আজকের যে শিরোনামগুলো দেখছি, যত সময় গড়াচ্ছে তত আসলে এই ঘটনার পেছনের কারণগুলো উঠে আসছে। এখানে আমরা সমকালে দেখছি যে পদে পদে গাফিলতি এবং সে কারণে এতগুলো প্রাণ, ৫৯টি প্রাণ গেছে, এখন সেটি আসলে ৫০ এসে গেছে। আরেকটি প্রতিবেদন আমরা দেখছি যে কেমিক্যালের আগুন নেভাতে ভুল প্রক্রিয়া। পুরো ঘটনাটি আপনি আসলে কিভাবে দেখবেন এবং এই শিরোনামের সাথে আপনি কতখানি একমত? জি, সবাইকে শুভ সকাল। আপনি যথার্থই বলেছেন যে আসলেই একটা, আমরা যেটা বলি যে একটা দুর্ঘটনা যদি ঘটে তো আসলে কোনো একটা সিঙ্গেল ভুলের জন্য আসলে হয় না। এটা হচ্ছে আপনার, এটাকে আমরা বলি যে লেয়ার অফ প্রোটেকশন যদি ফেল করে, অর্থাৎ একটা দুর্ঘটনা রক্ষার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, বিশেষ করে আপনার কন্টেইনার টার্মিনালের মধ্যে একটা ক্রিটিক্যাল ফ্যাসিলিটিস, এগুলাকে আমরা বলি। কারণ হচ্ছে যে এখানে আপনার নানান ধরনের কেমিক্যাল, নানান ধরনের দ্রব্যাদি, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এটা বাইরে আমাদের এখান থেকে এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে। তো এই নানান ধরনের কেমিক্যাল যখন এই ধরনের একটা জায়গায় আপনার স্টোর করে রাখা হয়, সেখানে যে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার সেটার যথেষ্ট অভাব ছিল, যার কারণে আপনার এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। আরেকটা হচ্ছে যে দুর্ঘটনা ঘটার পরে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার দরকার ছিল সেই জায়গাতেও আমরা অনেক গাফিলতি দেখতে পাচ্ছি। এখন আগুন নেভানোর কথা যদি বলেন, যে আগুন নেভাতে যে আপনার এখানে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার ছিল সেটা করা হয়েছে কি হয় নাই, তো এই বিষয়ে আমি আসলে পুরোপুরি একমত না। কারণ হচ্ছে যে আমাদের ফায়ার সার্ভিসে দেখেন 9 জন মারা গেছে, এখনো অনেকে মিসিং আছে। তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করে এবং তারা জীবন বাজি রেখে সেখানে যে হচ্ছে আপনার ঝাঁপিয়ে পড়ে আগুনটা নেভানোর জন্য। এখন যে বিষয়টা হচ্ছে যে তারা কি প্রক্রিয়া অনুসরণ করবে এটার জন্য তাদের কাছে যে যথেষ্ট ইনফরমেশন দরকার সেটা ছিল কিনা। কারণ আমরা এই ধরনের একটা দুর্ঘটনা, বিশেষ করে যদি কেমিক্যালের ইনভলভমেন্ট থাকে, এই দুর্ঘটনা যদি আমরা এড়াতে চাই বা এই দুর্ঘটনার জন্য আমাদের আসলে পূর্ব প্রস্তুতি থাকা দরকার মোকাবেলার জন্য। কারণ যেখানে কেমিক্যাল আছে সেখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে আমাকে কি করতে হবে, এখানে কি ধরনের হ্যাজার্ড আছে, কি ধরনের রিস্ক আছে, এই রিস্কটা কিন্তু কমিউনিকেট করতে হবে উইথ দ্য ফায়ার ডিপার্টমেন্ট। সেই জিনিসগুলো কিন্তু ছিল না শুরুতে। যখন ফায়ার ডিপার্টমেন্ট সেখানে যায় তারা কিন্তু ইনফরমেশন পায় নাই, তারা এটাকে অর্ডিনারি ফায়ার হিসেবে ট্রিট করছে। তো যার কারণে কিন্তু আপনার অর্ডিনারি ফায়ারকে কন্ট্রোল করা বা কন্টেইন করার যে প্রসেস সেটা তারা করেছে। তারপরে এখানে বলা হচ্ছে যে আপনার এখানে যে কেমিক্যাল গুলো ছিল, হাইড্রোজেন পারঅক্সাইড ছিল, হাইড্রোজেন পারঅক্সাইড যদি কোথাও থেকে থাকে এবং সেখানে যদি আপনার পানি দেওয়া হয় তাহলে যে হাইড্রোজেন পারঅক্সাইডটা আছে সেটা তো আরো কুল ডাউন হবে এবং দেখা যাচ্ছে যে এটা আরো হচ্ছে আপনার ডাইলুট হবে। তো হাইড্রোজেন পারঅক্সাইড খুবই একটা রিয়াকটিভ মলিকুল, আমরা এটাকে অক্সিডাইজিং এবং ভেরি রিয়াকটিভ মলিকুল হিসেবে জানি, কেমিক্যাল হিসেবে জানি। সো এটাতে পানি দিলে কিন্তু এটা ডাইলুট হবে এবং এটা রিয়াকটিভিটি কমে যাবে। সো যেটাকে একেবারে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, হ্যাঁ কেমিক্যাল ফায়ারের জন্য ডিফারেন্ট মেকানিজম আছে এবং প্রত্যেকটার জন্যই আপনার ডিফারেন্ট প্রসিডিউর আছে কিভাবে আপনাকে এটাকে কন্টেইন করতে হবে বা এটাকে, এটা যাতে ছড়াইয়ে না পড়ে সেটা করতে হবে। সো আমাদের ফায়ার সার্ভিসের যেটা লক্ষ্য থাকে, বিশেষ করে ফায়ার সার্ভিস যখন
জানতে পারে যে একটা ফায়ার হয়েছে, তো সেইখানে রিস্ক করার আগেই কিন্তু ফায়ারটা একটা ডেভেলপ ফেজে চলে যায়, অর্থাৎ ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। শুরুতে যদি ফায়ারটাকে কন্টেইন করা যায় তাহলে এটা নেভানো যত সহজ, একটা কেমিক্যাল ফায়ার যদি আপনার বিপজ্জনক পর্যায়ে চলে যায় তখন আসলে ফায়ার সার্ভিসের যে কর্মীরা যারা যান তারা চেষ্টা করেন এটাকে কন্টেইন করার, ফায়ারটাকে আর সরাইতে না পারার, এই জায়গাটা আসলে ফায়ার সার্ভিসের চেষ্টাটা থাকে এবং কুল ডাউন করার প্রসেসটা থাকে সব জায়গায়। ইভেন আমাদের দেশ না, আপনার বাইরের দেশেও যখন এ ধরনের ফায়ার হয় তারা চেষ্টা করে যে পানি দিয়ে কুল ডাউন করার, যাতে ফায়ারটা একটা জায়গায় কন্টেইন থাকে এবং ফুয়েল শেষ হয়ে গেলে আপনার ফায়ারটা কিন্তু আপনার শেষ হয়ে যাবে। কিন্তু এখানে দেখা গেছে যে এই ঘটনায় আসলে আপনার যেভাবে স্ট্যাকিং করা ছিল কন্টেইনার গুলা, ফায়ার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়ায়ে পড়ছে, যার কারণে কিন্তু আপনার ফায়ার সার্ভিসের কর্মীরা কন্টেইন করতে পারে নাই। তারপরে আরো আমরা অনেকগুলা ইনফরমেশন পেয়েছি যে ফায়ার সার্ভিস যখন কাজ করতে রাতে যখন কাজ করতেছিল, এক হচ্ছে যে আপনার একটা এখানে ফায়ারের পাশাপাশি কিন্তু একটা এক্সপ্লোশন হয়েছে এবং সেই এক্সপ্লোশন হওয়ার ফলে দেখা গেছে যে আপনার হিউজ ফায়ার সার্ভিসের কর্মী সহ এখানে যারা কর্মরত ছিলেন তারা অনেকেই এত ভয়াবহ ভাবে ইনজুর্ড হয়েছে। সেটার পরে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা যে আপনার বাকি কন্টেইনার গুলা নেভানোর জন্য যে প্রসেসে আগাচ্ছিলেন সেই প্রসেসে আগাইতে পারেন নাই, যার কারণে কিন্তু আপনার এরপরে পানির সংকটের কথাও আমরা শুনেছি। সব মিলে কিন্তু এই ফায়ারটা আপনার কন্টেইন করতে বা ফায়ারটা আপনার এক্সটিংগুইশ করতে এত সময় লেগেছে আর কি। আরেকটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে তথ্য উঠে এসেছে যে ফায়ারে এই ঘটনায় আসলে ডিপোর ধারণ ক্ষমতা ছিল 10,000 এবং সেখানে 4,300টি কন্টেইনার ছিল। আসলে এই ধরনের আপনি তো জানেন যে এর আগেও অনেকগুলো আসলে অগ্নিকাণ্ডের ঘটনা, বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের দেশে ঘটেছে এবং সেখান থেকে আসলে কোনো শিক্ষা নেওয়া হয়নি এই ধরনের রিপোর্ট, এবং আমরা ভয়াবহ 9টি অগ্নিকাণ্ডের ব্যাখ্যাও আমরা দেখতে পাচ্ছি যারা বিশেষজ্ঞ তারা বলছে। তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো আসলে কেন ঘটে, এই এই বিশেষ করে রাসায়নিক এখানে গুপ্ত ঘাতক ছিল, এই যে রাসায়নিক বা কেমিক্যাল এই জিনিসগুলো আসলে যেখানে থাকে সেখানকার নিয়ম কানুনগুলো আসলে কেন মানা হয় না, আপনার কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন, বা যে নিউজগুলো আসছে আসলে, হ্যাঁ আমাদের অনেকগুলো অগ্নিকাণ্ড হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখেন প্রত্যেকটি ঘটনাই কিন্তু ইউনিক। আমাদের এখানে কিন্তু আপনার এই কন্টেইনার টার্মিনালে এর আগে ধরনের ভয়াবহ ঘটনা ঘটে নাই, কিন্তু এই ঘটনাগুলো যে আপনার ঘটছে না তা না, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ঘটছে। আপনার চীনে 2015 ভয়াবহ একটা অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখানে প্রচুর মানে আপনার শত শত মানুষ হতাহত হয়েছিল। বৈরুতে কিছুদিন আগে অগ্নিকাণ্ড ঘটেছে, যেটা হচ্ছে আপনার কন্টেইনার টার্মিনালে অগ্নিকাণ্ড ঘটেছে। তো বাংলাদেশে যে অগ্নিকাণ্ডগুলো হচ্ছে আমরা দেখেছি যে একেবারে চুরিহাট্টা বা নিমতলির ঘটনা, ভেরি রিসেন্ট আপনার হাশিম ফুড ইন্ডাস্ট্রিতে আপনার প্রায় 50 জন মারা গেছেন। সো এই ঘটনাগুলোর আমাদের যে দুর্বলতা আসলে, বা যে আমাদের যে দুর্বলতাগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা ঘটনা থেকে যেটা শিক্ষা নেওয়া দরকার যে যখন একটা দুর্ঘটনা ঘটছে কি কি কারণে আসলে এই দুর্ঘটনাটা ঘটছে, এবং সেই কারণগুলো ফাইন্ড আউট করে এটা যদি কমিউনিকেট করা হয় না হয়, যেমন এই ঘটনার আগে হাশিম ফুড ইন্ডাস্ট্রিতে আপনার যে দুর্ঘটনাটা হলো এটার পরে আমরা দেখেছি যে অনেকগুলো ইনভেস্টিগেশন কমিটি হয়েছে এবং সেই ইনভেস্টিগেশন কমিটির রিপোর্টটা পাবলিশ করা হলো না বা এই রিপোর্টটা কমিউনিকেট করা হলো না, কারণ এরকম আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিকে জানা দরকার যে কি পদ্ধতি অনুসরণ করলে আমার এখানে এই দুর্ঘটনাটা ঘটবে না। এখানে ধরেন যে কন্টেইনার টার্মিনালে এই দুর্ঘটনাটা ঘটলো, এখানে তো হ্যাজার্ডাস কেমিক্যালের হ্যান্ডেলিং বা ইউজ হয় না, ফলে এখানে স্টোর হয়। সো স্টোরের যে গাইডলাইন গুলো ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, আমাদের লোকাল গাইডলাইন এখনো রেডি না,
বিশেষ করে কেমিক্যাল হ্যাজার্ডাস কেমিক্যাল সেফটি এবং সিকিউরিটির জন্য আমাদের নিজস্ব কোনো গাইডলাইন আমরা এখনো তৈরি করি নাই, কিন্তু দেয়ার হ্যাজ ইন্টারন্যাশনাল গাইডলাইন। এবং বিশেষ করে কন্টেইনার টার্মিনালের জন্য আমাদের যে পোর্টগুলো আছে এদের কিন্তু কমপ্লায়েন্স করতে হয়, কমপ্লাই করতে হয় আমাদের যে ইন্টারন্যাশনাল গাইডলাইন ম্যারিটাইম IMDG কোড যেটা আছে স্টোরেজ এবং হ্যান্ডেলিং এর জন্য এবং ট্রান্সপোর্টেশনের জন্য যে কোডগুলো আছে এটা ফলো করতে হয়। কিন্তু এটা হচ্ছে আপনার আমাদের যে চিটাগাং পোর্ট আছে বা ল্যান্ড পোর্ট আছে তাদের কিন্তু এগুলো ফলো করতে হয়, কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল বিজনেস করতে চান আপনাকে গাইডলাইনগুলো ফলো করতে হবে। তো এইখানে যেটা হয়েছে যে এখানে যে টার্মিনাল থেকে যে কন্টেইনারগুলো যাচ্ছে বা কন্টেইনারগুলো আসতেছে এই পর্যন্ত গাইডলাইনগুলো হয়তো ফলো করা হচ্ছে, কিন্তু স্টোরেজের জন্য যে নীতিমালা গাইডলাইন এবং যে ধরনের সেফটি এবং নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার সেটার আসলে যথেষ্ট অভাব ছিল বলেই বোঝা যায়। কারণ যেভাবে স্ট্যাকিং গুলা করা হয়েছে একটা থেকে আরেকটা, আপনি যেটা বললেন যে ধারণ ক্ষমতা থেকে অনেক বেশি পরিমাণ, এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে আপনার একটার পর একটা পাইল করে রাখা হয়েছে এবং এর কোনটাতে যে কি কেমিক্যাল আছে এটা কর্তৃপক্ষই জানে না, কারণ যখন আগুনের ঘটনা ঘটেছে তখন বলতে পারে নাই যে এখানে কি ধরনের কেমিক্যাল আছে। তাহলে কি ধরনের কেমিক্যাল আছে এটা যদি না জানা যায় একটা কেমিক্যাল থেকে আরেকটা কেমিক্যালে, সব কন্টেইনারে তো একই ধরনের জিনিস নাই, কিছুতে হয়তো গার্মেন্টস প্রোডাক্ট আছে, কিছু হচ্ছে আপনার কেমিক্যাল আছে, কিন্তু ফায়ার যখন হবে তখন দেখা যাচ্ছে যে এইগুলা ছড়াইয়ে পড়ার জন্য এটা একটা বড়ই যে আপনার স্ট্যাকিং এর একটা থেকে আরেকটা যে স্পেসিং থাকা দরকার সেই স্পেসিংটা নাই, যার কারণে কিন্তু ফায়ার এক্সটিংগুইশ করতে এত সময় লেগেছে। আদারওয়াইজ কিন্তু ফায়ার সার্ভিসে যদি যথেষ্ট পরিমাণ সেপারেশন থাকতো তাহলে ফায়ার সার্ভিসের কর্মীরা সহজেই ফায়ারটাকে এক্সটিংগুইশ করতে পারতো। আরেকটি বিষয় আমরা এই ঘটনায় লক্ষ্য করেছি, যেটা আরো অনেকেই বলছে, যে আপনিও বলছিলেন যে চীনে একটি ঘটনা ঘটেছে, আমরা এই এই ধরনের আপনি বলেছেন বৈরুতে ঘটেছে, চুরি হাট্টায় ঘটেছে, সবগুলোই কেমিক্যাল কেন্দ্রিক আপনি বললেন। তো সেক্ষেত্রে ইউনিক ঘটনা ঘটার পরে কেন আসলে ব্যবস্থা নিতে হবে, কেন আগে থেকেই এটি আসলে কোথায় 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 এই ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসগুলো থাকে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় না, আপনি কি সে কারণে প্রশাসনকে এর দায় বর্তাবেন কিনা, এই প্রশাসনের আসলে এর দায় আছে কিনা বা শাস্তি হওয়া উচিত কিনা? দেখুন, দায়ের ব্যাপারটা আসলে আপনার শুধু এখানে অনেকগুলা ফেলোর আছে, আপনার শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলোর তা না, অনেক লেভেলেরই ফেলোর আছে। আমরা যেটা বলতেছিলাম যে হ্যাঁ এখানে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের নিজস্ব দায় যেমন আছে, যারা রেগুলেটরি অথরিটি এখন মানে যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা দেখি যে আমাদের কিন্তু মানে একটা বিজনেস করার জন্য অনেক ধরনের লাইসেন্স লাগে, অনেকের পারমিশন লাগে, ফায়ার সার্ভিস বলেন, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট বলেন, তারপরে আপনার হচ্ছে ডাইফি, সবার কাছ থেকেই কিন্তু পারমিশনগুলো নিতে হয়। কিন্তু কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা দেখা যায় যে সবাই বলার চেষ্টা করেন যে এটা আমার আওতাভুক্ত না বা এদের লাইসেন্স ছিল না বা এদের হ্যাজার্ডাস কেমিক্যাল স্টোরেজের কোনো অনুমতি ছিল না। সব ক্ষেত্রেই আমরা দেখেছি, চুরিহাটের ক্ষেত্রেও দেখেছি তাদের লাইসেন্স ছিল না, রাশিয়ান ফুড ইন্ডাস্ট্রি দেখেছি যে তাদের ওখানে কোনো ইন্সপেকশন হয় নাই। সো সামগ্রিক একটা দুর্বলতা আসলে আছে, এবং বিশেষ করে কেমিক্যাল বা রাসায়নিক ব্যবস্থাপনার কথা যদি বলেন এটার আমাদের রুলস রেগুলেশন বা গাইডলাইনে আমরা লোকালাইজ করতে পারি নাই। আমাদের কন্টেইনার ডিপোগুলো যে আইনে চলে এটা 1953 আপনার আইন, সো এই আইনগুলোকেও বা এই লগুলোকে আপনার যুগোপযোগী করার দরকার আছে। ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, কিন্তু আমি যদি বলি আমি আন্তর্জাতিক গাইডলাইন মানবো না, তো আপনাকেও তো একটা অ্যাটলিস্ট একটা রুল করে বলে দিতে হবে যে তোমাকে এই গাইডলাইন মানতে হবে, তখন আপনি তাকে ধরতে পারবেন। কারণ দেখেন সেফটি জিনিসটা অটোমেটিক্যালি আসে না, এটা ইনফোর্স করতে হয়। সো ইনফোর্সমেন্টের দুর্বলতার সুযোগটাই আসলে সবাই নেয়, না হলে এই ধরনের একটা বড় ফ্যাসিলিটিস যেটা ক্রিটিক্যাল ফ্যাসিলিটিস এখানে আপনার সেফটি সিকিউরিটি দুটাই কিন্তু ইস্যু, কারণ এখানে আপনার দুর্ঘটনা যেমন ঘটতে পারে আবার ইন্টেনশনালি কেউ কিন্তু এখানে আপনার ক্ষতি করতে পারে। তো সেই জায়গাগুলোর জন্য আপনার নিরাপত্তা ব্যবস্থা আপনাকে রাখতে হবে, ইন্ডাস্ট্রি বা এই ধরনের ফ্যাসিলিটিস যারা ওনার যারা পরিচালনা করেন তাদেরকে রাখতে হবে। কিন্তু
এই রাখাটা কেউ এমনি এমনি রাখে না, তাদেরকে ইনফোর্স করতে হয়। সেই ইনফোর্সের জায়গায় ডেফিনেটলি ঘাটতি আছে, যার কারণে আমরা একের পর এক এই ধরনের দুর্ঘটনা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের আমাদের যে গাইডলাইন নীতিমালা, এগুলা যেমন যুগোপযোগী করার প্রয়োজন আছে, পাশাপাশি ইনফোর্সমেন্টটাকে সঠিকভাবে করার প্রয়োজন আছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি এই কমপ্লায়েন্স গুলো যদি মিট করে, তাহলে এই ধরনের ঘটনা আসলে অনেক কমে আসবে। এবং দুর্ঘটনা যদি ঘটেও, যেমন এখানে দেখেন আমাদের কিন্তু যে গাইডলাইন গুলো আছে সেটার প্র্যাকটিসই যদি থাকতো, তাহলে এই যে একটা অগ্নি দুর্ঘটনা হলো, এটার পরে প্রথম যে কাজটা আমাদের ইভেন ফায়ার সার্ভিসের যে আপনার গাইডলাইন আছে যে একটা অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা হলে জায়গাটা দ্রুত খালি করে ফেলতে হবে, এখানে যে আপনার এমপ্লয়ি আছে তাদেরকে ইভাকুয়েট করে ফেলতে হবে, সেটা কিন্তু এখানে হয় নাই। আধা ঘন্টা পরে এক্সপ্লোশনটা হয়েছে, সেখান থেকে যদি আপনার এই যে এমপ্লয়ি ছিল, যারা ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটিং এর সাথে ছিল, বাকি লোকজনকে লোকে যদি ইভাকুয়েট করা যেত, তাহলে এত হতাহতের ঘটনা কিন্তু ঘটতো না যেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের যে রুলস আছে সেটার এনফোর্সমেন্টে ঘাটতি আছে, আবার আমাদের রুলস রেগুলেশনের মধ্যেও গলদ আছে। সো সেই জায়গাগুলোকে আমাদের আপডেট করতে হবে, এনফোর্সমেন্টের জায়গাটায় আমাদেরকে মনোযোগ দিতে হবে। এই জায়গাটা আমাদের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে, যার কারণে আসলে আমরা একের পর এক দুর্ঘটনা দেখতেছি। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি যে দুর্ঘটনা একটা ঘটলে সেটা যে সঠিক তদন্ত হওয়া দরকার, সেটার আউটকামটাকে যেভাবে ডিসেমিনেট করা দরকার, মানুষকে জানানো দরকার, সিমিলার ফ্যাসিলিটিকে, যেমন এখানে এই ধরনের কন্টেনার ফ্যাসিলিটিস হয়তো আরও 10-15টা আছে, তাদের এখানেও তো এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ইভেন এর থেকে ম্যাসিভ হতে পারে, কারণ এখানে হয়তো বিস্ফোরক আইটেম ছিল না। কিন্তু বিস্ফোরক আইটেম বলতে আমি বোঝাচ্ছি যে বৈরুতে যেমন অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, চিন্তা করুন এখানে যদি এক কন্টেনার অ্যামোনিয়াম নাইট্রেট থাকতো, সেম টাইপ অফ আপনার দুর্ঘটনার যে ভয়াবহতা সেটা আমরা দেখতে পাইতাম। সো বাকি যে আপনার কন্টেনার ডিপোগুলো আছে তাদেরকেও মেসেজগুলো যাওয়া দরকার, এখানকার ফাইন্ডিংসগুলো যাওয়া দরকার, যাতে এই ধরনের দুর্ঘটনার আর পুনরাবৃত্তি না হয়, আমাদেরকে এরকম ঘটনা যেন আর দেখতে না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ইয়াসির আরাফাত খান। বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে এই ঘটনা কেন্দ্রিক আপনার কাছ থেকে জানতে পারলাম। দর্শক, আমরা আবারও নজর রাখতে চাই সীতাকুণ্ডের সেই ডিপোতে, সেখানে আপনি আপনারা দেখছেন যে আজকে সংবাদপত্রের সবগুলো খবরই সীতাকুণ্ড কেন্দ্রিক। সেখানে অনেকে বলছে যে এত পোড়া রোগী আগে আসলে কেউ দেখেনি, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে সেখানে যে তাদের বীরত্ব গাথা দেখিয়েছে সেটি নিয়ে আসলে সবাই তাদের কথা বলছেন, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন, তাদেরকে সম্মান জানাচ্ছেন। এবং একই সাথে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক এবং এলাকার চট্টগ্রামের সেখানকার মানুষ, তারা কিন্তু রক্ত দিতে এগিয়ে এসেছে, তারা খাবার দিতে এগিয়ে এসেছে, যারা সেখানকার যানবাহন শ্রমিক তারা সেখানে ফ্রি সার্ভিস দিয়েছে, সবাই মোটামুটি সাধারণ মানুষ সেখানে কিন্তু এগিয়ে এসেছে এবং এত বড় বিপর্যয় সবাই মিলে আসলে সামলানোর চেষ্টা করছে। এবং আমাদের যিনি একটু আগে কথা বললেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বুয়েটের ডক্টর ইয়াসির আরাফাত খান, তিনিও বলছিলেন যে কোন কোন জায়গায় আসলে গাফিলতির কারণে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং এই ধরনের ঘটনা ঘটলে আর কোথায় কোথায় আসলে কী ধরনের ঘাটতি থাকার ফলে ক্ষতির পরিমাণটা বেশি হচ্ছে, সেই বিষয়গুলোর দিকে আসলে এখন আমাদের মনোযোগ দেওয়ার কথা তিনি বলেছেন, সেদিকে তিনি জোর দিয়েছেন। এবং সারা বিশ্বে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে এই কেমিক্যাল কেন্দ্রিক বা অগ্নি দগ্ধের, সেখান থেকে আসলে শিক্ষা নিয়ে আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি বলেছেন। এবং এই ধরনের কন্টেনারগুলো আরও যেখানে যেখানে আছে দেশের ছুটে ছিটে, সেই জায়গাগুলোকে আসলে নিয়মতান্ত্রিকতার ভেতর আসার কথা তিনি বলেছেন। সীতাকুণ্ডের সর্বশেষ খবর জানানোর চেষ্টা করেছি এবং এই ঘটনার পেছনের কারণ এবং করণীয় নিয়ে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ যুক্ত হয়েছিলেন, তিনি তার মতামত রেখেছেন। তো মোটামুটি এই ছিল আজ সকালের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।